মিরপুরে তখন মধ্য দুপুর, সূর্য তখন মাঝ আকাশে। বাংলাদেশ ক্রিকেটের সূর্য হয়ে আলো দেওয়ার কাজটা যিনি করেন, সেই সাকিব আল হাসানের পা পড়ল মিরপুরের সবুজ গালিচায়। প্রথমে গায়ে জড়ানো ছিল পুরনো নীলচে রঙের প্র্যাকটিস কিট। দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালের কথায় বোধ হয় ঘুম ভাঙল সাকিবের। খানিক বাদে নতুন প্র্যাকটিস কিটে অনুশীলনে সাকিব। এরপর পোস্টার বয় সাকিবের সাক্ষাৎ তাসকিন আহমেদের সঙ্গে। দুজনই ইঞ্জুরির কারণে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। দুজনের মিলটা আর এক জায়গায়, চট্টগ্রাম টেস্টে দুজনকেই খুব মিস করেছে টাইগার ভক্তরা। মিরপুরের সেন্টার উইকেটে তখন হাত ঘোরাচ্ছেন নাইম মেহেদিরা। সেন্টার উইকেট পেরিয়ে বাহাতি অলরাউন্ডার যখন ইনডোরের পথে, অফস্পিনার মিরাজের আলিঙ্গনে বন্দি সাকিব। খানিকক্ষণ বাক্য বিনিময়ও চলেছে, মিরাজের কণ্ঠেও দর্শকদের মতোই হয়তো ঝরেছে, ভাই সাগরিকায় আপনাকে মিস করেছি। যাওয়ার পথে নাইমকেও হয়তো জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছেন। ইনডোরে গিয়েও সাকিব সবার মধ্যমণি, ঠিক তার ক্যারিয়ারের মতোই। সবসময়ই লাইমলাইটের সবটুকু আলো কেড়ে নেন মিস্টার 75। মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনেছেন, তাকে সঙ্গ দিয়েছেন মমিনুল রাহিরা, সেই লিস্ট থেকে বাদ যাননি স্বয়ং রাসেল ডমিঙ্গো। সবশেষ কয়েক বছরে ইঞ্জুরি আর নিষেধাজ্ঞা মিলিয়ে খুব বেশি টেস্ট খেলতে পারেননি সাকিব। অভিজাত এই ফরম্যাটে সাকিবই বাংলাদেশের সবচেয়ে বড় পারফর্মার। বিশ্বকাপের ইঞ্জুরি তাকে খেলতে দেয়নি পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আর প্রথম টেস্ট। ইঞ্জুরি কাটিয়ে দিন কয়েক একা একা অনুশীলন সেরেছেন। বৃহস্পতিবার তার সঙ্গী প্রায় পুরো টিম, তবে গণমাধ্যমের চোখ এড়াতেই সাকিব ব্যাট বলের ঝালাই সেরেছেন ইনডোরে। ইনজুর তাসকিনের ইঞ্জুরি যে পুরোপুরি সারেনি, হাতের প্লাস্টার যে তারই প্রমাণ। প্রথম টেস্টে এই ইঞ্জুরি তাসকিনকে ছিটকে দিয়েছিল, বলা যায় ছিটকে দিয়েছিল বাংলাদেশকেও। পেসাররা প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেননি, সব মিলিয়ে নিয়েছিলেন মাত্র দুটো উইকেট। ব্যাটসম্যানদের বোলিং করেননি ডানহাতি এই পেসার, বেশিরভাগ সময়ই ব্যস্ত থেকেছেন ড্রিল করায়। সেখানে তার ওস্তাদ ওটিস গিবসন, যার পরশ পাথরের ছোঁয়ায় তাসকিনের এমন বদলে যাওয়া। চলতি বছরের পুরোটা সময়ই যে কোনো ফরম্যাটেই তাসকিন দুর্দান্ত। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে বাবর আজমদের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়াতে হবে তাসকিন আহমেদকেই। আফনান পিয়াল, অলরাউন্ডার। টিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই, সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ?